প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। প্রথমে পরিচয় দিয়েই শুরু হোক। আমি রাব্বি চৌধুরী রনি। বাবা মা দেশের বাইরে থাকে, বাংলাদেশে চেনা জানা কেউ নেই। আমি আর আমার এক বন্ধু আছে, আমরা একটা বাড়িতে থাকি। মা বাবা অনেকবার বলেছে তাদের কাছে যেতে, বাট আমি যাইনি। মা বাবা জানে হয়তো এমনি, আসলে এমনি না, এর একটা কারণ আছে। কারণ হলো একটা মেয়ে যাকে সেই ভার্সিটি লাইফ থেকে লাইক করি মনে মনে। সেই ভার্সিটিতে যখন পড়তাম একটা মেয়ের উপর আমি ক্রাশ খাই, মানে আমি প্রথম দেখাই তার প্রেমে পড়ে যাই। আমার সেই বন্ধু যে এখন আমার সাথে আছে, রানা। ওকে, আপনাদের প্রথম থেকেই বলি, রনি আর রানা এবার ভার্সিটি ফাইনাল ইয়ারে। রানা জিএফ আছে, তবে রনির এখন কোনো মেয়ে পছন্দ হয়নি। রনি দেখতে খারাপ না, তবে মেয়েদের থেকে সবসময় দূরে থেকেছে। রনি একদিন ভার্সিটিতে গিয়ে যে একটা মেয়েকে দেখে, মেয়েটিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো রানা এসবের প্রতি এক্সপার্ট, তাই রনি রানাকে সব বলে। রানাই রনির একমাত্র বন্ধু ছিল। রানা মেয়েটির সব খবর নিল। দোস, সব হয়ে গেছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ, কোনটা আগে শুনবি বল? ভালোটাই আগে বল, খারাপ না হয় পরে শুনবো। শোন, আমার মনে হয় মেয়েটিকে ভুলে যা। কেন? শোন, তাহলে মেয়েটার নাম রোধে লাপরোজ, সবাই রোজ বলে ডাকে। বাসা ওই এলাকার কোটিপতির এক মেয়ে। এগুলো হলো গুড নিউজ। আর এখন শোন ব্যাড নিউজ, মেয়েটি এত রাগি যে তার যা পছন্দ হবে সেটা চাই। রোজের বাবা রোজকে আজ পর্যন্ত কোনো অভাব রাখেনি। তা তো ভালোই, একমাত্র মেয়ে বলে কথা। ভার্সিটি লাইফ শোন, মেয়েটা অনেক সুন্দর বলে অনেক ছেলেই প্রপোজ করেছে, তবে কাউকে হ্যাঁ বলেনি, সবাইকে আচ্ছা মতো মার দিয়েছে, কাউকে তার কাছে ঘিসতে দেয় না, আর সে কারোর সাথে প্রেমও করে না। তাই নাকি? তাহলে তো আমার পথ ক্লিয়ার। তাই বলে কি ভাই, তুই এই মেয়েটার কাছে যাস না, আরও অন্যান্য কোনো মেয়ে দেখ, আমি সব করে দিব। তুই আমার জানের দোষ, তোকে আমি এত বড় সমস্যার মধ্যে কি করে ফেলি বলতো? বুঝলাম, তুই একটু বোঝ ভাই, কলেজ লাইফ গেল, কোনো মেয়েকে পছন্দ করতে পারি নাই, আর আজ এবার ভার্সিটি এসেই পছন্দ করতে পারিনি, শেষমেশ একটা হলো। আর তুই কি বলছিস ভুলে যেতে, এ কী করে হয় বল ভাই? সেদিন রাতে রনি অনেক ভেবে কিছু করতে পারেনি, মেয়েটিকে ছাড়া রনির হবে না, মেয়েটিকে সে অনেক ভালোবেসে ফেলেছে। রনি ভাবে ভুলে যাবে, তাও পারে না, আর ভালোবাসিও বলতে পারে না। দুই বছর পর রনি তার বাইকে করে যাচ্ছে, রাস্তার রেড সিগন্যাল জোরে উঠল, রনি থেমে গেল। রনি চুলগুলো ঠিক করার জন্য পাশের প্রাইভেট কারের গ্লাস ব্যবহার করলো। চুলগুলো ঠিক করছে এমন সময় একটা মেয়ে গাড়ির গ্লাসটা নামিয়ে রনির দিকে তাকালো। মেয়েটা অনেক সুন্দরী, নামটা কি জানেন? রোজা। নামটা যেরকম মেয়েটাও সেরকম, ফুলের মতো। রনিকে দেখে রোজা হাই দিল, তবে রনি কিছু করলো না। তারপরে রোজা আবার রনিকে হাই দিল আর বলল, হাই, আপনাকে কি বলছি? রনি চুপ। হ্যালো। এবারও রনি চুপ। এতক্ষণে নীল সিগন্যাল জ্বলার কারণে রনি চলে গেছে আর রোজা রেগে বসে আছে। এই প্রথম কোনো ছেলে রোজাকে এইভাবে অ্যাভয়েড করলো। রোজা রাগ করে বাসায় চলে আসলো। রোজা তার ঘরের আয়নার সামনে গিয়ে দেখলো তাকে কেমন দেখা যায়। না, সবই তো ঠিক আছে, রোজা ভেবে পাচ্ছে না ছেলেটা কেন এমন করলো। রোজা ভাবলো এই ছেলেকে যেভাবেই হোক ছেড়ে দেওয়া যাবে না, নাকানি চুপানি খাওয়াতে হবে। তাই রনিকে খুঁজতে লাগে। দুই দিন পর রনিকে খুঁজে পায়। আর এদিকে রনি তো মহা খুশি রোজাকে অ্যাভয়েড করে। রনি মনে মনে ভাবছে রোজা হয়তো এতক্ষণ তার বাড়ি মাথায় তুলে নিয়েছে, আসলে রনি ইচ্ছা করেই রোজার সাথে এইরকম করছে। রনি ভাবতে লাগলো এরপরে কি হতে পারে। রনি রানাকে সব বলে। এইটা আবার কি, যাকে ভালোবাসো সে হাই দিল আর তুই তাকে ফেলেই চলে আসলে? দেখ না আরও কি হয়। আর তোকে একটা কথা বলি, রোজা যদি তোর কাছে এসে আমার নাম্বার চায় তুই কি করবি? আমি দিয়ে দিব। তুই দিয়ে দিবি আর আমার বাসার ঠিকানাটাও, আর বলবি যে এই ঠিকানাগুলো যে তুই দিয়েছিস আমাকে যেন না বলে, তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। ওকে দোস। যেই ভাবা সেই কাজ। রোজা দুই দিন লেগে গেল রনিকে খুঁজে বের করতে। রনি গাড়ি করে যাচ্ছে, পেছনে রোজা তাকে ফলো করছে। তা দেখে রনি তো অবাক, রনি যা ভাবছে তাই হলো। রনি এবার রানাকে কল করে আর একটা KFC তে আসতে বলে। রনি আসলো আর কিছুক্ষণ পর রানাও আসলো।
রানা, এই দেখ, রোজা আমাকে ফলো করতে করতে এখানে এসেছে। হুম, তা আমাকে কেন ডাকলি? কেন আবার? কাল কি বললাম? কি নাম্বার, ঠিকানা? ও, হুম। এর একটু পরে রনি সেখান থেকে চলে যায়, আর রানা একটা কফি খেতে বসে থাকে। তার একটু পরে রোজা রানাকে গিয়ে, হ্যালো ভাইয়া। জি, আমাকে বলছেন? হুম, আপনাকে। এই যে আপনার সামনে একটা ছেলে বসেছিল, ছেলেটি কে? কেন বলেন তো? না, এমনি ভাইয়া। ও, ওর নাম রাব্বি চৌধুরী রনি। এইখানে একটা কোম্পানির মালিক। বাবা মা দেশের বাইরে থাকেন, আর রনি সব দেখাশোনা করে আর কি। ও, হুম। এই যে এখানে একটা কাজের জন্য আমাকে ডাকলো, আর অফিস থেকে কল আসাই আবার চলে গেল। ও, তা আপনি ওনার কি হন? বন্ধু, কেন বলুন তো? না, এমনি। ওনার ঠিকানার নাম্বারটা কি দেওয়া যাবে? সরি, এটা সম্ভব না। কেন? রনি জানলে রাগ করবে। আমি রনিকে বলবো না, আমাকে দিন। এক প্রকার জোর করেই নাম্বার নিল রোজা। রনিকে সব বলল রানা। রনি রোজার কলের অপেক্ষা করছে। রনি ভাবছে রোজা কল করবেই। কিছুক্ষণ পর রোজা কল করল। প্রথমবার কল ধরল না রনি, দ্বিতীয়বারও ধরল না। আরও কিছুবার, 4-5 বার কল করার পর ধরল। হ্যালো, আসসালামু আলাইকুম। এতক্ষণ লাগে কল ধরতে? আপনি কে? অপরিচিত নাম্বারের কল আমি ধরি না। তাই ভালো। এবার বলেন আপনি কে? আমি রোজা। ও, চিনতে পারলাম না। এটা বলে কল কেটে দিল। তাতে তো রোজার আরও রাগ। রোজার রেগে বসে আছে। তারপরে আবার কল করলো। রনি আর কল ধরল না, কারণ সে রোজাকে রাগাতে চায়। অনেকগুলো কল দেবার পরে একটা এসএমএস আসলো। কাল কেএফসি তো অপেক্ষা করবো 4টার দিকে। রনি তো জানে রোজা, তাই সে কেএফসিতে গেল। এখন প্রায় 5টা বাজতে যাবে, তখন রনি গেল। দেখলো রোজা বসে আছে। রনিকে দেখি, এই এদিকে আসেন, আমি ডেকেছি। আপনি? হুম, এত লেট করলেন কেন? প্রয়োজনটা তো আপনারই, তাই কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো বলেন কেন ডেকেছেন? আপনার সাথে কিছু সময় কাটাবো বলে। আপনার মতো মেয়ের সাথে ফালতু সময় কাটানোর মতো সময় আমার কাছে নেই। তারপর? তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে।